নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বর্ষ শেষের আনন্দে বিষাদ, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তিন যুবক। রাঙ্গিরখাড়িতে বসছে ব্রঞ্জের নেতাজি মূর্তি, উদ্বেগ দীপায়নের। নয়া বছরেও মিলবে বিনামূল্যে খাদ্যশস্য, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বর্ষশেষের আনন্দ বিষাদে পরিণত হল। 31 ডিসেম্বর অর্থাৎ শনিবার নয়া বছর উদযাপনে মেতে ওঠা আর হল না। বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। শনিবার রাত 10টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। তিন যুবক বাইক নিয়ে ফেরার পথে বরখোলা উজান গ্রামে একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে দুজনের। নিহতরা হলেন বরখোলা মাছুঘাটের যুবক অক্ষয় কুমার বিশ্বাস ওরফে রাজ এবং সোনাই উত্তর কৃষ্ণপুর সাবাসপুরের যুবক স্বপন দাস। সঙ্গে থাকা কিষান গুরুং নামে অরুণাচলের আরেক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান দুজনের মৃতদেহ সড়কে পড়ে রয়েছে। আহত কিষানকে মেডিকেলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মেডিকেলের পথেই প্রাণ হারায় কিষানও। মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনটি গ্রামেই শোকের পরিস্থিতি বিরাজ করছে। 10.5 ফুট উঁচু ব্রঞ্জের নেতাজি মূর্তি গড়ে তোলার উদ্যোগ নিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর রাঙ্গিরখাড়িতে ওই প্রতিমূর্তি গড়ে তোলা হবে। এক সাংবাদিক সম্মেলন ডেকে উদ্যোগের কথা তুলে ধরেন বিধায়ক দীপায়ন। তার উদ্যোগকে বাস্তবায়িত করতে আগ্রহীদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আহ্বান করেন বিধায়ক। প্রতিমূর্তিটি গড়ে তুলতে ব্যয় হবে প্রায় 40 লক্ষ টাকা। এ নিয়ে শীঘ্রই এক কমিটি গঠন করা হবে। অরুণ যোগীরাজ, যিনি ইন্ডিয়া গেটের সামনে নেতাজি মূর্তি স্থাপনা করেছেন, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করি। কিছুটা সময় উনি নিয়েছেন কনসেন্ট দিতে, পরবর্তীকালে উনি রাজি হয়েছেন যে নেতাজি স্ট্যাচু উনি বানাবেন। তো আমরা ওনার সাথে কথা বলে আজকের দিনে সিদ্ধান্ত নিয়েছি ওনার মাধ্যমে সেটা হবে। উনি কাজ শুরু করেছেন, কিছুটা অর্থ আমি ওনাকে পাঠিয়েছি অ্যাডভান্স হিসাবে। উনি আমাদের উপর বিশ্বাস রেখে এই কাজ শুরু করেছেন। আগামী দিনে 8 ফুট 8.5 ফুট উঁচা একটা বেস তৈরি হবে, আর এটার উপরে নেতাজির মূর্তি হবে। যে মূর্তি আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে কী মূর্তি হবে সেটা দিয়ে দেবো পরবর্তীকালে। 10.5 ফিট উঁচা একটা মূর্তি হবে, অর্থাৎ 20 ফুটের উপরে বেস নিয়ে আমাদের এই মূর্তি এখানে স্থাপনা হবে। আর আজকের যে রোটারিটা রয়েছে, এই রোটারিকে রিনোভেশন এক্স্যাক্টলি আমি বলবো না, এটাকে সম্পূর্ণভাবে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা একটা পরিকল্পনা তৈরি। নতুন বছরে দেশের বিশাল জনগোষ্ঠীকে উপহার দিয়েছে কেন্দ্র সরকার। খাদ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে 1 জানুয়ারি থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে 81.35 কোটি সুবিধাভোগীকে সারা বছর অর্থাৎ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে। মন্ত্রক এদিনই বিনামূল্যে খাদ্যশস্য প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে। খাদ্য মন্ত্রকের মতে কেন্দ্রীয় সরকার 2023 সালের জন্য 2 লক্ষ কোটি টাকারও বেশি খাদ্য ভর্তুকি বহন করবে। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সমস্ত উচ্চ পদাধিকারীকে প্রতিদিন বিভিন্ন এলাকায় 3টি রেশন দোকান বাধ্যতামূলকভাবে পরিদর্শন করতে এবং একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রক এই প্রকল্পের অধীনে খাদ্যশস্য বিতরণকারী ডিলারকে লভ্যাংশ প্রদানের পদ্ধতি সম্পর্কে রাজ্যগুলিকে একটি পরামর্শ জারি করেছে। অরুণোদয় থেকে বঞ্চিত বরখোলার দুর্গাপুরের বেশ কয়েকজন মহিলা। এ নিয়ে দুর্গাপুরে রবিবার সাংবাদিক সম্মেলন করে তাদের বঞ্চিত হওয়ার কাহিনী তুলে ধরেন। তারা বলেন বেশ কয়েকজন সুবিধা প্রাপকের অ্যাকাউন্টে অরুণোদয় টাকা আসে, কিন্তু ভেরিফিকেশন করার সময় অনেকের নাম কেটে দেয় ভেরিফায়াররা। তারা স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলে ধরে জানান, গত 28 ডিসেম্বর কাছাড়ের জেলা শাসককে এ ব্যাপারে একটি অভিযোগপত্র দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে বসে অরুণোদয় ভেরিফাই করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিবুর রহমান বড়ভুইয়া, জাহানারা বেগম বড়ভুইয়া, নেখজান বিবি, আলিমা বেগম লস্কর, ময়রুন নেছা, আমিরুন নেছা লস্কর, মিছরা বেগম বড়ভুইয়া, রাবিয়া বেগম বড়ভুইয়া, মনোরা বেগম বড়ভুইয়া, নাজমিন সুলতানা লস্কর, হালিমা বেগম বড়ভুইয়া প্রমুখ।
মানুষ যারা এরা এত বাইরা মানুষ, এরা তো চেনেন না গ্রামের মানুষ, খার কিতা আসে না তো, তারা দেখাইছেন আমার বাড়ির সামনে আমার পাতি যায়গু, তার 1109 গাড়ি দুইটা আছে আর 407 গাড়ি আছে, ওগুলো লাইন ধরে তো বাইক লইয়া আওয়ার সময় ভদ্রলোকে দেখাইছেন যে এই বাড়িতে আমরা মানুষ আসেননি, যে অরুণদর মানুষ বিলালুদ্দিন বলবো ইয়া কইছে না, তার তো গাড়ি আছে কতটা পাখানা খানম যে তার গাড়ি আছে, ও দেখো তো ড্রাইভার হলে হবেন, তাই নিজে কিচ্ছু কইতে পারবেন না, ও আমার ওটা মানে তারা ডিলেট করার জন্য রয়েছে। তারপরে বিলালুদ্দিন বলবো ইয়ার কইলাম ওটা আপনার কিলা সহরা করা যায় বা গ্রামের আরও আছে এরা কিলা সহরা করা যায়, বিলালুদ্দিনে কইছে না এটা আমি কইতাম পারতাম না, শামসুদ্দিন মজুমদার ডিস্ট্রিক্ট সেক্রেটারি বরযাত্রাপুর ডিপি, তাই আর আমি ছাড়া এগুলো কিচ্ছু হইতো না, আর তোমারই আমি রাখছি মেম্বার এসছিব নাম, আমি বললাম মেম্বারশিপ আমার রাখে কিতা করতাম, আমার কিন্তু ও না গ্রামের ও না, আমি মেম্বার দিয়ে কিতা করতাম, আরে নাম জাগাইলে তো হইতো না। হ্যাঁ সমস্যা হইলো আমরা ওটা যে দুর্গাপুর ভেরিফাই তারা একবার করছে করছে না না করছে, কিন্তু আব্দুল খালিক বড়বইয়ার বাড়িতে গিয়া একদিন গিয়ে তারা ভেরিফাই করছেন, দুই দিন করছেন করিয়া গ্রামের আপনার এই যে দুর্গাপুর মানে অরুণোদয় প্রকল্প নিয়ে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হলো দক্ষিণ সৈয়দপুর জিপিতে। জিপি সভাপতি তাহের আহমেদ লস্করের পৌরোহিত্যে গাঁও পঞ্চায়েতের সহস্রাধিক লোকের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ প্রতিনিধি প্রদীপ কুমার দাস ও সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি ফয়জুল হক আহমেদ বলেন, অসম সরকার বিধবা মহিলা, তালাকপ্রাপ্ত মহিলা ও অসহায় লোকদের আর্থিক সহায়তা প্রদানে দ্বিতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্প শুরু করেছে। সরকারের গাইডলাইন অনুযায়ী হিতাধিকারী বাছাই করতে বলা হয়েছে, তাই জিপির প্রকৃত অসহায় লোকদের অরুণোদয় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়া অরুণোদয়ের বিভিন্ন নিয়মাবলী উপস্থিত জনগণের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন জিপি সভাপতি তাহের আহমেদ লস্কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাবাড়িঘাট সমবায় সমিতির চেয়ারম্যান দীপু দাস, জিপির এপি সদস্য হীরামণি লস্কর, গ্রুপ সদস্য যথাক্রমে আফজল লস্কর, খৈরুল লস্কর, মহিমুদ্দিন লস্কর প্রমুখ। বিধবা মহিলা যারা আপনারা আবেদন করতে পারবেন, প্রথম অবস্থায় বিধবা মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, দ্বিতীয়ত ওই দ্বিতীয় এলাকার ভিতরে মহিলা যারা স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়েছেন সেই সব মহিলারা আবেদন করতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে, তৃতীয়ত যেসব মহিলারা স্বামীর থেকে বিচ্ছিন্ন কিন্তু তালাকপ্রাপ্ত নয়, স্বামী এক জায়গায় স্ত্রী অন্য জায়গায়, সেই সব মহিলারা আবেদন করতে পারবে, চতুর্থত এই জিপিতে বিকলাঙ্গ যারা আছেন দিব্যাঙ্গ যারা আছেন তারা ছেলে এবং মেয়ে, সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তৃতীয়ত আপনাদের জিপির ভিতরে যদি কোনো মা এবং বোনেরা এবং বাবা এবং চাচারা কেউ যদি বৃদ্ধাশ্রমে বসবাস করে, ছেলে এবং মেয়ে এবং পরিবারের কেউ তাদেরকে দেখাশোনা করছেন না, তারা বৃদ্ধাশ্রমে আছে, তারা এই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় আবেদন। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিজন নাগরিকের মঙ্গল কামনায় রবিবার সকালে নারায়ণডোর বাবার মন্দিরে উপস্থিত হন বিধায়ক কৌশিক রায়। মন্দিরে পুজো দিয়ে মন্দিরের উন্নতি কল্পে 10 লক্ষ টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন তার সঙ্গে ছিলেন বিন্যাকান্দি মন্ডল সভাপতি বিদ্যাপতি সিংহ, দিলখুশ জিপি সভানেত্রী সবিতা দাস, লক্ষ্মীপুর মন্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর, লক্ষ্মীপুর পুরসভাপতি মৃণালকান্তি দাস, উপপুরপতি রবীন্দ্র সিংহ, বিন্যাকান্দি ঘাট জিপির জিপি সভাপতি হেলেন বাবু সিংহ প্রমুখ। নতুন বর্ষে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সেবা করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল মেন্টাল হেলথ কেয়ার গ্রুপ। এদিন শিলচর রেলস্টেশনে ভবুঘুরেদের স্থান করিয়ে নতুন কাপড় সহ খাবার তুলে দেন গ্রুপের কর্মকর্তারা। প্রতি রবিবার এ ধরনের সেবামূলক কার্যক্রম চলবে বলে জানান গ্রুপের উদ্যোক্তা শ্রীকান্ত দেবনাথ, ঋষিরাজ পাল, নীলম দত্ত ও সৌমিত্র দাস। প্রতিবারের ন্যায় এবারও তারাপুর মালিনীবিল জয়দুর্গা কলোনিতে সাড়ম্বরে আয়োজিত হল বার্ষিক শনি পুজো উৎসব। শনিবার সার্বজনীন শ্রী শ্রী শনি পুজো কমিটি আয়োজিত উৎসবে উপচে পড়েন শ্রদ্ধালুরা। প্রায় 500 লোকের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্যরা 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করেন। এর সূচনা হয়েছিল 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে, মূলত এই উৎসব পালিত হয়। তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে। কল্পতরু দিবস নাম হওয়ার কারণ হল এই দিনেই শ্রী রামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন।
প্রতি বছরের ন্যায় এবছরও সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে কলেজ জুড়ে অভিনব ক্লাব প্রাঙ্গণে রামকৃষ্ণ পাঠ চক্রের ব্যবস্থাপনায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তিমূলক সঙ্গীত পাঠ জীবনী আলোচনা সহ অগণিত ভক্ত ও পথচারীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই মহতী দিনে রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনাদর্শকে নিজের জীবনে প্রতিটি মুহূর্তে মেনে চলতে পারলেই একটি সুন্দর জীবন গঠনের দিকে অগ্রসর হতে সক্ষম হব। রামকৃষ্ণ পাঠচক্রের প্রত্যেক সদস্যরা ইংরেজি শুভ নববর্ষ তথা এই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই দিনে কল্পতরু হয়েছিলেন এবং ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাণী দিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই শুভদিন শুভদিনকে কাজে লাগিয়ে আমরা আজ অভিনব ক্লাবে আমরা রামকৃষ্ণ পাঠচক্রের ব্যবস্থাপনায় উৎসবের অনুষ্ঠান সূচি হাতে নিয়েছি। এখন ভক্তদের দ্বারা সংবিধান হচ্ছে, এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সকাল 9টা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। আমরা সবার কাছে আপনারা এই অনুষ্ঠানে সহযোগিতা করুন, আজকের দিনটিকে সময় করে তুলুন এবং মহাপ্রসাদ। পঞ্চাশের দশক থেকে কাশীপুর উদ্যানবাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু দিবস। শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু দিবস অগণিত ভক্তদের মধ্যে উক্ত মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ কল্পতরু উৎসব উদযাপনের তাৎপর্য তুলে ধরেন। সঙ্গে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন সহ মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য কার্যসূচির মাধ্যমে সারাদিন ব্যাপী পালন করা হয় উৎসব। ঠাকুর গিরিশোষকে জিজ্ঞাসা করছেন, তুমি চারিদিকে আমার সম্বন্ধে কত কিছু বলে বেড়াচ্ছ, অবতার অবতার বলছো, তুমি আমার সম্বন্ধে কি জানো? তখন গিরিশোষ বলছে, সাক্ষাৎ ব্যাস যার কথা বলেই হত্যা করতে পারেনি, আমি তার কথা কি বলবো? ঠাকুর বলছেন, তোমাদের আর কি বলবো, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের সবার চৈতন্য হোক, তোমাদের জ্ঞান হোক, তোমরা আসলে কি, তোমাদের সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক, এই যে ঠাকুর আশীর্বাদ করলেন, সেখানে প্রায় 30 ভক্ত উপস্থিত ছিলেন। প্রত্যেকেই নিজের মনে মনে যা চেয়েছেন সব কিছু পরিপূর্ণভাবে পেয়েছেন। ঠাকুর তো কল্পতরু হয়েছেন সেদিন, সেই জন্য কল্পতরুর কাছে গিয়ে যা চায় যায় তাই পাওয়া যায়, এটা আমরা জেনেছি। এই কল্পতরু বৃক্ষ স্বর্গের বৃক্ষ, সমুদ্র মন্থনে উঠে এসেছিল। সেই কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে যে যা চায় তাই পায়, কিন্তু বৃক্ষটা কখন কোথায় অবস্থান করে কিছু জানা যায় না, বলা হয় অচিনে গাছ। তেমনি ঠাকুরও ওই দিন কল্পতরু হয়েছিলেন এবং সবার সব সমস্যার সমাধান করেছিলেন, যে যা চেয়েছিলেন আধ্যাত্মিক আশ্রয়। আমরাঘাট বাজারের তরুণ ব্যবসায়ী অপু পালের উদ্ধারের দাবিতে রবিবার আমরাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি বন্ধ রেখে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। এদিন সকাল 10টা থেকে স্থানীয় যুবক সহ ব্যবসায়ীরা বাজার পয়েন্টে মিলিত হয়ে জোরদার অবরোধ করে তোলেন। তাদের একটাই দাবি, অপু পালকে অক্ষত উদ্ধার করতে হবে। ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য অমলেন্দু দাস, পিঙ্কু পাল। গত মঙ্গলবার শিলচর ফাটক বাজারে দোকানের সামগ্রী আনতে গিয়ে নিখোঁজ হন আমরাঘাট বাজারের তরুণ ব্যবসায়ী অপু পাল। নিখোঁজ হওয়ার 6 দিন অতিক্রান্ত হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, আর এতে ভাবিয়ে তুলছে এলাকার মানুষকে। অনেকেই বিষয়টিকে অপহরণের ঘটনা বলে সন্দেহ প্রকাশ করেছেন। শেষে রবিবার বিকেল 5টায় সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তবে সোমবার আরও জোরদার আন্দোলন হবে বলে জানা যায়। মঙ্গলবারে নিখোঁজ হয়েছিল, আজ 6 দিন যাবত প্রশাসন উদ্ধার করতে পারেনি। বর্তমানে অর্পুর ভাই অর্পণ ফোন যোগে আমাদের একজন দাদাকে বলেছে প্রশাসন নাকি 1 ঘন্টা সময় নিয়েছেন। সদর থানার ঘটনা হওয়া সত্ত্বেও আজ অবধি কেন, 6 দিন কেন চলে গেল, আজ অবধি কেন অর্পুকে খুঁজে বের করা গেল না? অত্যন্ত দুঃখের বিষয়, এখানে যদি প্রশাসনিক কোনো অধিকারীর ছেলে মেয়ে হতো বা কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়ে হতো তাহলে নিশ্চয়ই 1 ঘন্টাও সময় লাগতো না, আমরা জানি সেটা। অর্পু একটা গরিব ঘরের ছেলে, একটা ক্ষুদ্র ব্যবসায়ী বলে
সোনার আইসিডিসিএস এর অন্তর্গত দক্ষিণ শহীদপুর চতুর্থ খণ্ডে 110 নম্বর শহীদপুর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। শনিবার বিকেলে 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রটি ফিতা কেটে ফলক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক করিম বলেন, অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা অন্তর্ভুক্ত হবেন। কোনো জিপি কর্তৃপক্ষ অরুণোদয় অনিয়ম না করার আহ্বান জানান বিধায়ক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই আইসিডিসিএস এর সিডিপিও রাজু শর্মা, পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিংহ প্রমুখ। বাকি এই অঞ্চলের আবার হিন্দু মা মন্দির আমি বলছি আমার দাদাদের, যদি আপনাদের এখানে সোগানের পজিশন কি আমি জানি না, যদি প্রয়োজন হয় আমাদের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেটাও আমরা করে দেব। বাকি যা স্কিম আসবে এমএলএলএডি হোক বা অন্য স্কিমে হোক, সমানভাবে আপনারাও সেটার মার্ক পাবে, আপনাদের সঙ্গে আলোচনা করে স্কিম নেওয়া হবে। আর মুখ্যমন্ত্রী এবং অরুণোদয় স্কিম যে দিয়েছেন সেটাতে আমরা কোনো রাজনৈতিক প্রভাব কাটাবো না, সেটা জেনুইন গণসভার মারফতে যাবে, সেখানে জেনুইন লোক যারা ক্রাইটেরিয়ার মধ্যে যারা পেতে হয় তারাই পাবেন। তার মধ্যে নেতৃস্থানীয় যারা আছেন আপনাদের কাছে আমি বলছি, যদি আমার নজরে এই ধরনের কোনো লিস্ট আছে আসে যে সেটা জেনুইন না কোনো পলিটিক্যাল রিকমেন্ডেশন, সেটা কিন্তু আমি কেটে দেবো। শিলচরে সিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে বার্ষিক সাধারণ সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা এবং রাজ্য নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য স্থানীয় সদস্যবৃন্দ। জেলা সভাপতি অশোক ভাওয়ালের সভাপতিত্বে জেলা সম্পাদক সারস্বত মালাকার সংগঠনের বিগত এক বছরের বিস্তারিত কাজকর্ম লিখিতভাবে পেশ করেন এবং পরবর্তীতে কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ লিখিত বিবরণ পেশ করেন। সভায় ওষুধের উপর কোন ধরনের জিএসটি না বসানো, বেআইনি অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করা, জিডিপির 5% স্বাস্থ্যক্ষেত্রে খরচ করা এবং 4টি নতুন শ্রম আইন বাতিল করা ছাড়াও সর্বমোট 10 দফা জনদাবি পেশ করা হয়। আলোচনা ও সমালোচনার পর সম্পাদকীয় ও কোষাধ্যক্ষের প্রতিবেদন এবং জনদাবি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রসঙ্গত এই 10 দফা জনদাবি নিয়ে অতিসত্বর বরাক উপত্যকায় প্রত্যেক নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করে পেশ করা হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ সুব্রত রায়, রাজেশ সরকার প্রমুখ। জেলাশাসক রোহন কুমার ঝাকে পদাধিকার বলে সভাপতি ও হজ শাখার দায়িত্বপ্রাপ্ত এডিসি মনসুর আহমদ মজুমদারকে সচিব মনোনীত করে কাছাড় জেলা হজ কমিটি পুনর্গঠিত হয়েছে। আসাম মেঘালয় যৌথ রাজ্য হজ কমিটির কার্যবাহী আধিকারিক তথা সচিব অতি সম্প্রতি 3 বছর মেয়াদের কমিটি পুনর্গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। পুনর্গঠিত জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী। তিনি এ নিয়ে দ্বিতীয়বার যুগ্ম সচিবের দায়িত্ব পেলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে 3 বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, করিমউদ্দিন বড়ভূঁইয়া ও খলিলউদ্দিন মজুমদার, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সামিনুল হক বড়ভূঁইয়া, আওলাদ হোসেন লস্কর, মনিরুদ্দিন লস্কর, জাকির হোসেন ও নুরুল আলম মজুমদার। এছাড়াও এবার জেলা হজ কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন আতাউর রহমান লস্কর ও আব্দুল নূর চৌধুরী। শিলচর মহকুমা তপশিলী জাতি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় রবিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে সমাজে পিছিয়ে পড়া তপশিলী জাতিভুক্ত লোকদের সুবিধার্থে তপশিলী জাতি প্রমাণপত্র প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিলচর মহকুমা তপশিলী জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী নিহার রঞ্জন দাসের পৌরোহিত্যে এদিন শিলকুড়ি ক্যাম্প সুপার মার্কেটে পশ্চিম সোনাই অঞ্চলের 400 তপশিলী জাতিভুক্ত লোককে সার্টিফিকেটের জন্য সুপারিশ প্রদান করেন চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। এতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য পরিষদ সদস্য বিধুভূষণ চক্রবর্তী, শিলচর মহকুমা তপশিলী জাতি উন্নয়ন বোর্ডের সদস্য কমলেশ দাস ও রানু দাস, শিলকুড়ি গাঁও পঞ্চায়েত সভানেত্রী মোহনমালা দাস, সহসভাপতি সন্দীপ দাস, গ্রুপ সদস্য অনিল দাস, সমাজসেবী মনীন্দ্র দাস, বিজেপি কর্মকর্তা শঙ্কুমালা, বিষ্ণু দাস প্রমুখ। Okay, go.
মালগাপুর নির্বাচন চক্রের উত্তর কালীনগর বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার নাগরিকরা। গত কয়েক বছর থেকে বরাক নদীর ভয়াবহ বরাক উপত্যকার ঐতিহ্যবাহী উত্তর কালীনগর আদি কালীবাড়ি ভাঙ্গনের কবলে চলে গিয়েছিল। কালীমন্দির ছাড়াও এলাকার জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ তলিয়ে যাওয়ার পথে ছিল। স্থানীয় জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে আসাম সরকারের পক্ষ থেকে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে গত বছর উত্তর কালীনগরের বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধ কাজ শুরু হয়েছিল। বছর যেতে না যেতে গত বন্যার পর বরাক নদীর ভাঙ্গনের প্রতিরোধের একাংশ এলাকা পুনরায় ভেঙে যেতে শুরু করেছে। জল সম্পদ বিভাগের পক্ষ থেকে জোড়াতালি শুরু হয়েছে মেরামতের। স্থানীয় জনগণের মতে যেভাবে মেরামত শুরু হয়েছে বৃষ্টির সময়ের আগে শেষ করা অসম্ভব। বিষয়টির উপর কড়া নজর দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার নাগরিকরা। বানপানী আহিলে যোৱা বছৰ, ডাঙৰ বানপানী আহিলে তো সব ভাঙি ভাঙি কাকো গুচি গৈছে। তো আমাৰ মন্দিৰটো এতিয়ালৈকে চেফ নহয়, মানে এটি কামত কিবা এটা ভেজাল কৰিছিল নে কি নজানো, এইটো ভালকৈ এবাৰ চাব লাগিব। ডিপাৰ্টমেণ্টৰ ইঞ্জিনিয়াৰৰ পৰা মানে ভালকৈ আহি কেনে এবাৰ চাই গ'লে আৰু আমাৰ মন্দিৰটো এতিয়ালৈকে মানে চেফ নহয়, ভাঙি ভাঙি গৈছে বা মানুহ আৱাজ যাওয়ার কারণে বহুত দিগদার হয়ে আছে, উঠিবলৈ নামিবলৈ দিগদার, মানে পোৱালি ছোৱালীবিলাক উঠিব নোৱাৰে। আমি রসি এডাল বান্ধি দিছোঁ এফালে, সেইটো ধৰি ধৰি মানুহ এপাৰৰ পৰা এপাৰৰ পৰা মানুহ এইফালে আহি আছে, বহুত কষ্ট হৈ আছে ভক্তবৃন্দসকলৰ। তো এইটোৱে আমি চৰকাৰৰ পৰা অনুৰোধ জনাই আছোঁ যে এইটো ভালকৈ এবাৰ চাবলৈ আৰু সেইটো মানে একদম পাৰ্মানেণ্টলি এটা কিবা কৰিবলৈ, মানে এনেকুৱা টেম্পৰাৰীভাৱে যোৱা বছৰো কৰিছিলে এই বছৰো কৰি আছে, কামটো বহুত শ্ল'তে চলি আছে। সিহঁতে লেবাৰো নাই, যোনটো কণ্ট্ৰেক্টৰ আছে সিহঁতৰ লেবাৰ নাই, ছাইডত মাত্ৰ 10-12টামান লেবাৰ আছে। ইমান ডাঙৰ এটা প্ৰজেক্টত 10-12টা লেবাৰৰ কি হ'ব, আৰু ছিজন টাইম গুচি গৈ আছে। এতিয়া আজি ডিচেম্বৰ মাহ হ'ল, মাৰ্চ এপ্ৰিলত বৰষুণ আহি যাব, কামটো এতিয়া যদি সিহঁতে যদি আগ নবঢ়ায় তেতিয়াহ'লে আৰু কামটো পিছতে থাকিব, আৰু দুমাহ তিনিমাহ টাইম আছে। এতিয়ালৈকে সিহঁতৰ 10% কাম আগবঢ়া নাই, এনেকুৱা কাম কৰিলে মানে বহুত শ্ল' হৈ আছে। আৰু আমাৰ বানপানী আহিলে আকৌ এই যোৱা বছৰতো গৈছে, এই বছৰ পূৰা 100% গুচি যাব, এনেকুৱা লাগি আছে চাই। সামাজিক সংস্থা খোঁজার উদ্যোগে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে মোট 4টি স্থানে সুপর্ণাহরের স্মৃতিতে কম্বল বিতরণ করা হয়েছে। এদিন সকালে গোপালগঞ্জ, কালীবাড়ি রোড, দুধপাতিল ও দুপুরে শহরের 7 নম্বর ওয়ার্ডে অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়া এদিন দুপুরে তারাপুর রেল স্টেশন নিউ এরিয়ান্স ক্লাবের হলে জগদীশচন্দ্র পাল স্মৃতি কম্বল বিতরণ করা হয়। দুপুর 2টার সময় মধুরবন্ধ মাউথপাড়াতে আব্দুল করিম লস্কর বুলাই মিয়া স্মৃতিতে কম্বল বিতরণ করা হয়। এদিনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর এম মাসুম, কল্যাণ কুমার চক্রবর্তী, বিজিৎ নাথ, নিলয় পাল, প্রশান্ত বসু রায়, সজল লস্কর, বিক্রম পাল প্রমুখ। ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে, আমরা স্থানে স্থানে গিয়ে এইভাবেই কম্বল দেই এই শীতের মরশুমে, যাদের প্রয়োজন, যাদের শীত নিবারণের সংস্থান নেই তাদেরকেই আমরা টার্গেট করি এবং তাদেরকেই আমরা দিয়ে থাকি। সেই জন্য আপনারা যারা এসেছেন আপনাদেরকে কার্ড দেওয়া হয়েছে এবং আমরা কম্বল দেব। এই কম্বলগুলো আপনারা সুস্থ ভালোভাবে ব্যবহার করবেন, অনেক অনেক ভালো কম্বল যদি দেখতে এরকম দেখছেন আপনারা। কিন্তু বুকে একরাশ স্বপ্ন থাকলেও পরিকাঠামোগত অভাবে ধুঁকছে শিলচর হকি টিম। নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় প্র্যাকটিসের জন্য প্রতিদিন এমাঠ ওমাঠে প্র্যাকটিস করতে হয়। একা কুম্ভের মতো লড়ে যাচ্ছেন কোচ নির্মাল্য দাস। যদিও জেলা ক্রীড়া সংস্থার সচিব দ্বিজেন্দ্র প্রসাদ সিং কিছুটা সাহায্য করেছেন মাঠের জন্য। শিলচর শহরের বিভিন্ন স্কুলগুলিতে আবেদন করে প্রায় 60 জন খেলোয়াড় জোগাড় করেছেন। সদিচ্ছা থাকলেও প্রায় প্রত্যেক খেলোয়াড়েরই পরিবারের পক্ষ থেকে খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়া বিলাসিতা মাত্র। টিমের অবস্থা বিবেচনা করে শহরের কয়েকজন তাদের হকি স্টিক সহ অন্যান্য সামগ্রী কিনে দিয়েছেন, কিন্তু পর্যাপ্ত নয়। 60 জন খেলোয়াড়ের জন্য রয়েছে মাত্র 15টি স্টিক। এই অবস্থায় 4 জন খেলোয়াড় রাজ্যস্তরে খেলার জন্য নজরে রয়েছে। গোটা টিমটিকে সহযোগিতা এবং আর্থিক সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন টিমের কোচ নির্মাল্য নাথ। আমি হকি সেক্রেটারি ছাড়ার পর 3-3 জন সেক্রেটারি এসেছে, 3-4 মাস করে করে বিদায় নিয়েছে। এরপর ডিএসএর আমাদের ডাইনামিক সেক্রেটারি বিজেন্দ্র প্রসাদ সিং আমাকে ডেকে বললেন যে সিনিয়র প্লেয়ার তো আছেই, নতুন ভবিষ্যতের জন্য স্কুল থেকে 10-16 বছরের ভিতরে ছাত্রছাত্রী কীরকম আনা যায়। আমি বললাম যে আমি নিজে যেতে লাগবে স্কুলে স্কুলে গিয়ে আমি নিয়ে আসবো। তাই আমি সব স্কুলে স্কুলে গিয়েছি, কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়েছি, গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তারাপুরে গিয়েছি, গল্ফ গার্লসে গিয়েছি, তারপর বিসিরাই স্কুল রংপুরে গিয়েছি, প্যারামাউন্ট স্কুলে গিয়েছি,
হিন্দি পাঠশালাতে গিয়েছি, সবাইকে হকি সম্বন্ধে বুঝিয়ে এসেছি। অতএব সব স্কুলের প্রিন্সিপাল বা স্পোর্টস টিচারে আমাকে সাহায্য করেছে, বিদ্যাপীঠ থেকেও সাহায্য করেছে। এরপর ওরা লিস্ট ধরে আমাকে কিছু ছাত্র ছাত্রী পাঠিয়েছে। এখন বর্তমানে 60 জনের মতো আছে, দুই টাইমে প্রত্যেক দিন 40 জনের মতো প্রেজেন্ট থাকে। তার উপর যারা এসেছে ওরা সবাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বর্ষ শেষের আনন্দে বিষাদ, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তিন যুবক। রাঙ্গিরখাড়িতে বসছে ব্রঞ্জের নেতাজি মূর্তি, উদ্বেগ দীপায়নের। নয়া বছরেও মিলবে বিনামূল্যে খাদ্যশস্য, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।